Hello students, good evening. Today our class 4, class 2, subject drawing, page number 16, okay? Page number 16. দেখো আমরা ছবিতে দেখতেই পাচ্ছি কিসের ছবি এটা yes, heart. কি এটা বলো? Heart, H-U-T, heart, মানে কুঁড়ে ঘর. এখন আমি তোমাদের দেখাবো এই কুঁড়ে ঘর आई मीन हार्ट কিভাবে আঁকে ওকে এট ফার্স্ট দেখো সবার ফারস্টে আমি কি করেছি কপির চারপাশে বর্ডার টেনে নিয়েছি তোমরাও বর্ডার টেনে নেবে ওকে উপরে আমি লিখে নেছি ড্র এ হার্ট ওকে ড্র এ হার্ট এখন আমি আঁকছি তোমরা দেখো আচ্ছা পেজ নাম্বারটা আছে 16 ওকে পেজ নাম্বার 16 যেরকম আমরা W লিখি সেরকম W লিখতে থাকবো ছোট ছোট করে কন্টিনিউ ঠিক আছে দেখো দেখেছো সবাই ঘরের চালটা হয়ে গেল রুফটা হয়ে গেল একটু বাঁকা দাগ দিব ওয়ালটা হয়ে গেল ওয়ালটা আমাদের কমপ্লিট এখন আমরা মেঝেটা আঁকবো দাগ দিলাম এখন মেঝে করব তার জন্য আমরা এক্সট্রা দাগ দিয়ে নিব ঠিক আছে মেঝেটা করছি এখন ফ্লোর এই লাইনটা আমার একটু বাঁকা হয়ে গেছে এটা সোজা করে নেবে ওকে দেখো এবার আমরা ডোর আঁকবো দরজা ডোর হয়ে গেল এখন আমরা উইন্ডো আঁকবো স্কোয়ার করে নিব আগে স্কোয়ার এঁকে তার মাঝখান থেকে একটা দাগ দিয়ে দিলাম রেক্ট্যাঙ্গেল করে দিলাম আবার এই পাশেও স্কোয়ার আঁকবো একটা স্কোয়ার এঁকে তার মাঝখানে আর একটা দাগ দিয়ে দেব দেখো আমাদের প্রায় রেডি এখন আমরা সিঁড়ি আঁকবো ওকে তার জন্য একটু বেশি করে দাগ দিতে হবে দেখো আমি যেরকম স্টেপ ওয়াইজ দেখাচ্ছি সেইভাবে তোমরা সবাই ড্রয়িং করবে একটা মোটা দিবে দাগ একটা চিকন মোটা চিকন একটা মোটা আর একটা চিকন ওকে দেখো আমাদের হার্ট আঁকা হয়ে গেল এবার তোমরা চাইলে এরকম মাঝখানে মাঝখানে দাগ দিয়ে নিতে পারো দিলেও হতে পারে না দিলেও ঠিক আছে ওকে এবার তোমরা জানোই যে আঁকা হয়ে গেলে স্কেচ পেন করতে হয় ব্ল্যাক স্কেচ পেন আর যখন তোমরা আঁকবে তখন তোমরা ড্রয়িং কপিতে আঁকবে মোটা পেজের কপিতে আঁকবে ওকে তাহলে আমি স্কেচ পেন করছি দেখো খুব কেয়ারফুলিভাবে করতে হবে এই রুফের যে দাগগুলো আছে এই দাগগুলো না দিলেও কিন্তু হবে তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে না ওকে এখন আমরা ওয়ালটা করছি ওয়াল রুফ
তাহলে আমাদের স্কেচ পেন করা হয়ে গেল, এখন আমরা এটাকে ইরেজ করব, পেন্সিলের দাগগুলোকে ইরেজ করব। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো আমাদের স্কেচ পেন করা শেষ। এখন দেখো এই চারটে কালার আমাদের লাগবে, কি কি কালার আমি বলছি, লাইট ব্রাউন, ওকে, লাইট ব্রাউন, ডার্ক ব্রাউন, দেন ডার্ক গ্রে, অ্যান্ড আছে এখানে কেরিলিয়ান ব্লু হিউ। তোমরা চাইলে স্কাই ব্লুটাকেও ইউজ করতে পারো। ঘরের যে রুফটা আছে, যে হাটের যে রুফটা আছে, চালটা আছে, সেটা আমরা লাইট ব্রাউন ইউজ করব। ওকে, আগে তুমি বর্ডার দিয়ে নিবে, তোমরা সবাই বর্ডার দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভরবে, কেমন? রাউন্ড রাউন্ড করে কালার করবে, ঘুরিয়ে ঘুরিয়ে কালার করবে, আর একটুকু যেন হোয়াইট না থাকে, যে কথাটা তোমাদের সবসময় বলে থাকি, কালার করার সময় কালারটাকে ভালো করে ভরবে, কালারের যেন মাঝে মাঝে, কালারের মাঝে মাঝে যেন হোয়াইট না থাকে, সাদা যেন না থাকে। ওকে, দেখো আমাদের এটা হয়ে গেল। ঘরের যে ওয়ালটা আছে সেখানে আমি কেরিলিয়ান ব্লু ইউজ করছি, তোমরা চাইলে স্কাই ব্লু ইউজ করতে পারো, আর তোমাদের পছন্দ মতো কালারও তোমরা দিতে পারো। আমি এক সাইড থেকে করে যাচ্ছি, দেখো এইভাবে তোমাদের আগে বর্ডার করতে হবে। ওকে, কী দিতে হবে, এরকমভাবে কালার দিয়ে আগে বর্ডার দিয়ে নেবে। এই ড্রয়িংটা কিন্তু তোমাদের টার্মিনাল টু এর জন্য খুব ইম্পর্টেন্ট, ওকে, তাই সবাইকে বলছি ভালো করে শিখবে। তোমরা চাইলেই তোমাদের ইচ্ছে মতো কালার তোমরা ইউজ করতে পারো। দেখো আমার প্রায় বর্ডার করা শেষ, এখন যে স্পেসগুলো আছে, হোয়াইট স্পেসগুলো আছে, এই যে জায়গাগুলো, সেগুলোতে আমরা রাউন্ড রাউন্ড করে কালার ভরে দিব। ওকে, খুব সাবধানে কালার ভরতে হবে, দাগের বাইরে যেন একদম না যায়, দেখেছো? স্টুডেন্টস দেখো আমাদের ওয়াল কালার হয়ে গেল ডার্ক ব্রাউন, কি নিয়েছি এটা, ডার্ক ব্রাউন। দেখো এই যে উইন্ডোতে জানালার মধ্যে যে চিকন যে পার্টটা আছে সেখানে আমরা ডার্ক ব্রাউন ইউজ করব, দরজাতেও যেটা আছে, যে সরু পার্টটা আছে, সেখানে আমরা ডার্ক ব্রাউন ইউজ করব, আর সিঁড়িতে যেটা আছে, সিঁড়িতেও আমরা এই সরু সরু জায়গাগুলোতে ডার্ক ব্রাউন ইউজ করব, দেখেছো? তাহলে এবার আমরা যে লাইট ব্রাউনটা ছিল সেটাকেই আমরা এই দরজায় আর জানালার মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সেখানটায় ভরে দিব। দেখো খুব সাবধানে ভরতে হবে, অন্য কালারের সাথে যেন মিশে না যায়। ওকে, অন্য কালারের সাথে মিশে গেলে কিন্তু আবার অন্য আরেকটা কালার তৈরি হয়ে যাবে, তখন বাজে লাগবে দেখতে। আমাদের ডোরটাও কালার হয়ে গেল, এখন আমরা স্টেয়ারগুলো করব, সিঁড়িগুলোতে কালার করব। তাহলে দেখো আমাদের সিঁড়িটাও কালার হয়ে গেল, এখন আমি এই যে মেঝেটা আছে সেটাতে কালার করব ডার্ক ডার্ক গ্রে দিয়ে। ওকে, ডার্ক গ্রে, আগে তোমরা চাইলে গ্রে ইউজ করতে পারো, গ্রে, আর না চাইলেও তোমাদের ইচ্ছে, সেটা গ্রেও ইউজ করতে পারো আর ডার্ক গ্রেও ইউজ করতে পারো, এরকম সার্কেল ওয়াইজ তোমাদের কালার করতে হবে।
দেখো স্টুডেন্টস, আমাদের আজকের ছবি আঁকা হয়ে গেল। তাহলে তোমরা এইভাবেই বাড়িতে প্র্যাকটিস করো, ওকে? আর আমি তো আগেই বলে দিলাম যে এই ছবিটা তোমাদের টার্মিনাল 2 এর জন্য খুব ইম্পর্টেন্ট, তো ভালো করে শিখবে। থ্যাংক ইউ।